জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে আজ। গণভবনে অনুষ্ঠিত ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাক্ষাৎ মুন জানান, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন এবং নজরুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে আজ। গণভবনে অনুষ্ঠিত ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাক্ষাৎ মুন জানান, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন এবং নজরুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে আজ। গণভবনে অনুষ্ঠিত ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাক্ষাৎ মুন জানান, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন এবং নজরুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে আজ। গণভবনে অনুষ্ঠিত ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাক্ষাৎ মুন জানান, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন এবং নজরুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে আজ। গণভবনে অনুষ্ঠিত ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাক্ষাৎ মুন জানান, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন এবং নজরুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে আজ। গণভবনে অনুষ্ঠিত ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাক্ষাৎ মুন জানান, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা। ট্রাস্টের সদস্য নুরি আলম চৌধুরী লিটন এবং নজরুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন।